নমস্কার, সবার প্রথমে জানাই আপনাদেরকে প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস, এবং অ্যাস্ট্রো টিপস মানেই বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা। তবে জ্যোতিষ আলোচনায় অবশ্যই যাব, তার আগে একটি কথা বলবো যে আগামী 18ই মার্চ আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা বাজার সংলগ্ন কোনো একটি লজে। অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা আমাকে দেখাতে চান মালদার অধিবাসী বৃন্দ, এবং তার সঙ্গে সঙ্গে মালদার আশেপাশে যারা আছেন তারাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কারণ 18ই মার্চ আমি কিন্তু মালদায় বসবো, এবং আপনাদের প্রচুর রিকোয়েস্ট আমার কাছে এসছে যাতে আমি মালদাতে একদিন বসি। তো আমিও ভাবনা চিন্তা করে দেখলাম যে 18ই মার্চ দিনটি আমি ফাঁকা আছি, ওই দিনকেই আমি মালদা যাব এবং মালদাতে বসবো। আপনারা আমার কাছে যদি নিজের জন্মছকের সঠিক বিচার এবং বিশ্লেষণ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে। এছাড়াও 11ই মার্চ আমি বর্ধমানে বসবো, এবং যারা বর্ধমানের বন্ধু আছেন তারা যদি আমাকে দিয়ে আপনাদের নিজেদের জন্মগোষ্ঠী বিচার করাতে চান তাহলে অবশ্যই বর্ধমান, বীরভূম, বোলপুর, শান্তিনিকেতন এই সমস্ত দিকে, অর্থাৎ আপনাদের যাদের বর্ধমানে আসা খুব সহজ হবে তারা অবশ্যই আমাকে বর্ধমানে এসে আপনারা দেখাতে পারেন 11ই মার্চ। ওই দিনকে আমি কিন্তু বর্ধমানে থাকব, এবং ওই দিনকে কিন্তু আপনারা আমার কাছে যদি দেখাতে চান অবশ্যই আগে থাকতে বুকিং করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে। চলে আসবো আজকে আলোচনাতে। আজকে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব, তবে বিষয়টি মজার হলে পারো বিষয়টি কিন্তু প্রচণ্ড সিরিয়াস একটি বিষয়। আমরা আমাদের বাস্তবিক জীবনেতে এক ধরনের সমস্যা দেখতে পাই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাড়ির ছেলে বাড়ির কাজের মেয়ের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে একজন বাবার বয়সী মানুষ বা পুরুষ একজন ছোট বাচ্চা মেয়ের সঙ্গে, একটা কলেজে পড়া বা স্কুলে পড়ার মেয়ের প্রেমে আবদ্ধ হয়ে গেল, এবং মেয়েটাও নির্দ্বিধায়, মেয়েটাও কিছু লাজলজ্জা না রেখে সেই বয়স্ক পুরুষের সঙ্গে কিন্তু প্রেমে আবদ্ধ হয়ে গেল। আমরা অনেক সময় দেখি যে পরিবারের মধ্যে, একই পরিবারের মধ্যে কিন্তু কোনো একটি পরিবারের মেয়ে সেই পরিবারেরই কোনো একটি ছেলের সঙ্গে, তাদের হয়তো দূর সম্পর্কের কোনো ভাই বোন হতে পারে, এরকম একটি সম্পর্কের মধ্যে থেকেও কিন্তু প্রেমে আবদ্ধ হয়ে গেল, এবং এই সমস্ত প্রেমগুলি কিন্তু শারীরিক সম্পর্কের দিকে কনভার্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তো এরকম ধরনের অবস্থা কিভাবে সৃষ্টি হতে পারে, যেটা আমরা শুনলেই অবাক লাগে, এবং একজন পুরুষ বা একজন মহিলা তার কোনো রকম লাজ লজ্জা, কোনো রকম আচার বিচার, কোনো রকম একটা তাদের যে সুস্থ বুদ্ধি প্রয়োগ না করে এই রকম সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ার কি কারণ হতে পারে। এবং আমরা যদি বিচার বিবেচনা করি যে যেই ব্যক্তিগুলো এরকম করছে তারা যে তাদের যে বুদ্ধি নেই মাথায় তা কিন্তু নয়, প্রচণ্ড বুদ্ধিমান, তারা কি করে এরকম সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যেতে পারে। আসুন, সনাতনী বৈদিক জ্যোতিষ কিন্তু এর যে ব্যাখ্যা সহজভাবে বলে দিতে পারে, এবং একদম অবশ্যই সঠিক ব্যাখ্যা এবং খুব সহজ ব্যাখ্যা। প্রথমেই হচ্ছে যে এই ব্যাখ্যাটি আমরা একটি দুটি জন্মছক, অর্থাৎ আমরা যদি দেখি যে যেই পুরুষটি এবং যেই নারীটি, সেটা যে কোনো স্টেজে হতে পারে। আমরা দেখেছি যে একটা অফিসের বস, তিনি হয়তো আমার পিতার বয়সী, ঠিক আছে, সেই বস কী করে তার একজন সামান্য যে স্টাফ, একটি মেয়ে, তার সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে পড়ছেন। একজন বাড়ির ছেলে সে কাজের মেয়ের সঙ্গে, সেই বাড়ির কাজের মেয়ের সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে পড়ছে। অর্থাৎ দুটো জায়গাকে যদি আমরা মেলাই কখনোই আমাদের মস্তিষ্কের সুচিন্তাভাবনা থেকে মিলবেই না, কিন্তু তবুও বিষয়টি সত্যি, বিষয়টি ঘটনাটি ঘটছে। এরকম কখন হতে পারে, কোন যোগ, কোন এমন যোগ থাকলে পারে এই ঘটনাটাকে ঘটায়, আজকে এটা নিয়ে আমাদের আলোচনা। তো আমরা এই সমস্ত ঘটনাগুলো, আমরা যেহেতু আমি জ্যোতিষী এবং আপনারা জ্যোতিষের ফ্যান, তো অবশ্যই আমরা সমস্ত বিষয়গুলি কিন্তু জ্যোতিষের নজর থেকে দেখব, এবং আমরা যদি জ্যোতিষের নজর থেকে দেখি এবং সঠিকভাবে যদি দেখি আমরা দেখব
যে কি সুন্দরভাবে কিন্তু জ্যোতিষে তার ব্যাখ্যা আছে, কি সহজেই কিন্তু এই বিষয়টি অবশ্যই ধরে ফেলতে পারবেন আপনারা নিজেরাও। প্রথম হচ্ছে যে এই যে দুজন যে সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছেন, এই সম্পর্কের ভেতরে কাজ করছে খালি শুধুমাত্র ছটি বিষয়। ছটি বিষয়, এই ছটি বিষয় হচ্ছে কি কি? যদি একজন পুরুষের জন্মছকে লগ্ন, রাশি এবং রবি, যেই মহিলাটির সঙ্গে সম্পর্ক করছে সেই মহিলাটি লগ্ন, রাশি এবং রবি, রাশি মানে হচ্ছে যে চন্দ্র, অর্থাৎ একজন পুরুষের যদি লগ্ন, চন্দ্র এবং রবি, একজন মহিলা যদি লগ্ন, চন্দ্র এবং রবির থেকে তৃতীয় একাদশে থাকে বা পঞ্চম নবমে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এই ধরনের ব্যক্তি অপর ধরনের ব্যক্তির প্রতি কিন্তু একটু আকর্ষিত হয়ে পড়ে। আবার বলছি যে একজন জাতকের লগ্ন, চন্দ্র এবং রবি যদি অপর একজন জাতকের লগ্ন, চন্দ্র এবং রবির তৃতীয় একাদশে থাকে, অর্থাৎ একে অপরের থেকে তৃতীয় একাদশে, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন দেখা গেল যে কোনো একজন জাতকের কর্কট রাশি, আবার দেখা গেল যে একটি ছেলের দেখা গেল কর্কট রাশি আর একটি মেয়ের দেখা গেল যে বৃষ রাশি, তাহলে এই বৃষ রাশি অর্থাৎ মেয়েটির চন্দ্র এবং ছেলেটির চন্দ্র একে অপরের থেকে কিন্তু তৃতীয় একাদশে আছে, অর্থাৎ বৃষ থেকে হচ্ছে বৃষ, মিথুন এবং কর্কট অর্থাৎ তৃতীয়, আবার কর্কট থেকে যদি আপনি কর্কট, সিংহ, কন্যা, তুলা এরকম করে গুনবেন, তাহলে দেখা যাবে যে বৃষটা হবে একাদশ নম্বর ঘর। এই সম্পর্ক অথবা একজন জাতকের হয়তো দেখা গেল কর্কট রাশি অর্থাৎ চন্দ্র কর্কটের ঘরে রয়েছে আর মহিলাটির চন্দ্র মীনের ঘরে রয়েছে, এরকম মহিলা কিন্তু এরকম অর্থাৎ একে অপরের থেকে পঞ্চম নবম অথবা তৃতীয় একাদশ, এই সম্পর্কের মধ্যে যদি লগ্ন, চন্দ্র এবং রবি থাকে তাহলে কিন্তু একে অপরজনের প্রতি অবশ্যই একটা আকর্ষিত হয়, দুজনই দুজনের দিকে কিন্তু আকর্ষিত হয়। এবারে হচ্ছে যেটি যে শুক্র এবং মঙ্গল, এটা একটা পার্ট, আকর্ষিত হওয়ার পার্ট, এটা হচ্ছে এবারে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে কি আছে? শুক্র এবং মঙ্গল, আমাদের পুরুষদের ক্ষেত্রে শুক্র হচ্ছে যৌনতার কারক গ্রহ, আবার মহিলাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে যৌনতার কারক গ্রহ। তাহলে আমরা যদি দেখি যে শুক্র এবং মঙ্গল, শুক্র এবং মঙ্গল এই একে অপরের ছকের মধ্যে, অর্থাৎ একটি পুরুষ এবং একটি নারীর ছকের মধ্যে, অর্থাৎ পুরুষটির শুক্র এবং নারীটির শুক্র একে অপরের থেকে তৃতীয় একাদশ অথবা পঞ্চম নবম, যেরকম আমরা রাশি, লগ্ন এবং রবির ক্ষেত্রে বলেছিলাম, তেমন হচ্ছে শুক্র এবং মঙ্গল একে অপরের থেকে তৃতীয় একাদশ বা পঞ্চম নবম সম্পর্ক যদি সৃষ্টি করে, তাহলে কিন্তু সেই জাতক বা সেই জাতিকা বা একে অপরের ভেতরে একটা শারীরিক সম্পর্কের আসক্তি সৃষ্টি করবে, একটা শারীরিক সম্পর্কের কিন্তু আসক্তি সৃষ্টি করবে এবং অবশ্যই কিন্তু তারা একে অপরের দিকে একটা শারীরিক সম্পর্কের দিকে ঝুঁকতে পারে, এই সম্পর্কের জন্য কিন্তু সেটা সৃষ্টি করে দেবে। এবং এরপরে আমরা দেখব বৃহস্পতিকে, বৃহস্পতি যদি এই পঞ্চম নবম কানেক্টেড হয় বা তৃতীয় একাদশ কানেক্টেড হয় দুজনের ছকের মধ্যে, অর্থাৎ একজনের বৃহস্পতি এবং আরেকজনের বৃহস্পতি, দেখা গেল একজনের বৃহস্পতি যেখানে বসে রয়েছে, মনে করা যাক তুলা রাশিতে বসে রয়েছে একজনের বৃহস্পতি আর আরেকজনের বৃহস্পতি দেখা যাচ্ছে মকর রাশিতে বসে রয়েছে, এরকম আর কি কানেকশানটা বলতে চাইছে। তো এরকমভাবে যদি বৃহস্পতি তৃতীয় একাদশ এবং পঞ্চম নবম কানেক্টেড হয় তাহলে কিন্তু সেই সম্পর্ককে আরও বৃদ্ধি করিয়ে দেবে, সেই সম্পর্কের ভেতর থেকে কিন্তু ভয় ডরকে উঠিয়ে দেবে এই বৃহস্পতি এবং এই সম্পর্কটা কিন্তু অবশ্যই সৃষ্টি করিয়ে দেবে। এর সঙ্গে যদি সেই দুটি মানুষের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, এন্টারটেনমেন্ট, পছন্দের যে সমস্ত রুচি, রং, এগুলো যদি একে অপরের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু এই সম্পর্কটি অবশ্যই সৃষ্টি করবে এবং এই সম্পর্কটি সৃষ্টি করে সেই জাতক জাতিকা কিন্তু জটিলতার ভেতরে ঢুকে পড়বে, তাদের কোনোভাবে কোনো বুদ্ধি কিন্তু কাজ করবে না, এই সম্পর্কটা কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যাবে। এবং আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখেছি যে এরকম সম্পর্ক কিন্তু সৃষ্টি হয়,
এটা অস্বীকার করলে চলবে না। এবং আমরা তার উত্তরই খুঁজে পাই না যে এরকম ধরনের সম্পর্ক কী করে সৃষ্টি হচ্ছে। তার সামান্য ব্যাখ্যা হচ্ছে যে একে অপরের জন্মছকে শুধুমাত্র এই যোগগুলো যদি আপনারা পর্যবেক্ষণ করেন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ধরনের সম্পর্ক, এই যোগগুলো তার মধ্যে তো অবশ্যই আছে। এবার দেখা গেল কি যে এতগুলো যোগই কি থাকতে হবে, অর্থাৎ রবি ও তৃতীয় একাদশ পঞ্চম নবম, লগ্ন তৃতীয় একাদশ পঞ্চম নবম, না এতগুলো থাকতে হবে না। আমি কি বললাম, ছটি কথা বলেছি, লগ্ন চন্দ্র রবি শুক্র মঙ্গল এবং বৃহস্পতি, এই ছটি বিষয়ের মধ্যে যদি চারটি থাকে তাহলেই কিন্তু এই যোগটি সৃষ্টি হয়ে যাবে। এই ছটি বিষয়ের মধ্যে যদি চারটি থাকে তাহলেই কিন্তু এই যোগটি সৃষ্টি হয়ে যাবে। এই ছটি বিষয়ের ভেতরে যদি তিনটি থাকে তাহলে যোগটি সৃষ্টি হবে কিন্তু কমজোর হয়ে থাকবে। এই ছটি বিষয়ের মধ্যে যদি দুটি থাকে তাহলে কিন্তু যোগটি সৃষ্টিই হবে না। এই ছটি বিষয়ের মধ্যে যদি পাঁচটি থাকে তাহলে কিন্তু যোগটা অবশ্যই সৃষ্টি হবে, অবশ্যই সৃষ্টি হবে। কখন? বর্তমান গোচরে। তো এই হচ্ছে একটি আলাদা ধরনের বিচার, একটি আলাদা ধরনের বিষয়। অবশ্যই এরকম নতুনত্ব বিষয় নিয়ে আমি আপনাদের সামনে অ্যাস্ট্রোটিপসে অবশ্যই আবার ফিরে আসব। তো যারা আপনারা মালদা এবং বর্ধমানে আমার কাছে আমাকে দেখাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই 11 মার্চ বর্ধমান এবং 18 মার্চে মালদায় যাচ্ছি। আপনারা যারা মালদার আশেপাশের লোক আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন বা এবং বুকিং করিয়ে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে 11 মার্চ আমি বর্ধমানের আশেপাশে যারা আছেন, যাদের বর্ধমানে এসে দেখাতে সুবিধা হবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আমাকে বুকিং করিয়ে নেবেন। তো আজ এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে পরের দিন দেখা করবো, ততক্ষণের জন্য নমস্কার।